সম্প্রতি বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখে প্রয়াত হয়েছেন তাদের স্মৃতির প্রতি সম্মান জানাতে এপ্রিল পূর্ব লন্ডনে একটি হলে কানেক্টিং সিনিয়র ট্যালেন্টস নামের একটি সামাজিক সংগঠন এক স্মরণসভার আয়োজন করে রহমান জিলানির সভাপতিত্বে এবং ড আনোয়ারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট মজিবুল হক মনি এবং সমন্বয়ক বাবু চৌধুরী সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাগত বক্তব্যের পর প্রয়াত সাংবাদিক ও সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরী সাংবাদিক আমিনুল হক বাদশাহ নাট্য ব্যক্তিত্ব তসিম আহমেদ মূলধারায় নাট্য ব্যক্তিত্ব জাফরি জুবায়ের বিশিষ্ট চিকিৎসক ও ব্যক্তিত্ব ডক্টর বাসুদ আহমেদ মানবাধিকার নীতি রুবি হক শিক্ষাবিদ আব্দুল কুদ্দুস চৌধুরী অতি সম্প্রতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও নাট্য ব্যক্তিত্ব শাহ এনামুল হক বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিন চিত্র নির্মাতা জি এম ফুরুক সহ আরো অনেকের নাম সাধারণ সম্পাদক ড আনোয়ারুল হক পাঠ করে শোনান সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক লেখক ও শিক্ষাবিদ শামিমা আক্তার চৌধুরী নাট্যবৃত্তিত হীরা সাংবাদিক ও সমাজকর্মী হাফসা ইসলাম কবি ও নাট্যকর্মী হিরণ বে কণ্ঠশিল্পী ও নাট্যকর্মী আরা খানম বিশিষ্ট লেখক মোহাম্মদ সালাউদ্দিন প্রফেসর রেহানা খানম রহমান বি ই বিশিষ্ট কণ্ঠশিল্পী কাউসার হাবিব প্রফেসর মিসবা কামাল শিক্ষাবিদ ফেরদোস খান শিক্ষাবিদ জামাল উদ্দিন আহমেদ সাংবাদিক মিসবা জামাল প্রমো সভায় বক্তারা প্রয়াতজনদের জীবন কর্ম এবং কমিউনিটির প্রতি তাদের নন্দিত অবদানের ওপর বিশদ আলোচনা করেন সভার দ্বিতীয় পর্যায়ে আয়োজিত নৈশভোজের ভোজের পূর্বে শিক্ষাবিদ জামাল উদ্দিন আহমেদ প্রয়াতজনদের আত্মার শান্তি ও মাখ জন্য দোয়া পরিচালনা করেন